নমস্কার বন্ধুরা। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন থেকে আবেদন করা যাচ্ছে বা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এরকম কিন্তু অনেকেই বলছে। তো আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন কি না সেটা যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন। তো আমরা বর্তমানে রয়েছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নামে একটি অ্যাপের মধ্যে, যে অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লিখে সার্চ করছি। আপনার মোবাইলের প্লে স্টোরে সার্চ বারে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লিখে সার্চ করেন তাহলে প্রথমে একটি অ্যাপ দেখতে পাবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করছি। তারপর প্রথমে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো অ্যাপটিকে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আগে ইনস্টল করে রেখেছি, সিম্পলি আমি ওপেনের উপরে ক্লিক করছি। আপনারা চাইলে অ্যাপটিকে ইনস্টল করতে পারেন। অ্যাপটিকে ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথমে আবেদন, অ্যাপ্লিকেশন ফর্ম, স্ট্যাটাস চেক, লক্ষ্মীর ভাণ্ডার খবর, পশ্চিমবঙ্গের অন্যান্য প্রকল্প, তো এরকম কিন্তু এখানে অপশন রয়েছে। তো এই অ্যাপ থেকে আবেদন করা যাবে কি না সেটা এখন দেখে নেব। আমি অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করছি। অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অ্যাড আসছে। তো যদি গভর্নমেন্টের কোনো অ্যাপ ডেভেলপ করা হয় তাহলে কিন্তু সেই অ্যাপের মধ্যে কোনো অ্যাড থাকবে না, অর্থাৎ এই অ্যাপ কিন্তু গভর্নমেন্টের অর্থাৎ সরকারের কিন্তু এই অ্যাপ না, এটা কিন্তু পার্সোনাল ডেভেলপ করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানানোর জন্য এই অ্যাপের মধ্যে আসার পর উপরে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন। তো থ্রি ডটের উপরে ক্লিক করার পর অ্যাবাউট আস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমে উপরে। তো অ্যাবাউট আসের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন কি বলা হয়েছে, দিস ইজ নট দ্য অফিসিয়াল অ্যাপ অফ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, দিস অ্যাপ হ্যাজ বিন ডেভেলপ ফর ইনফরমেশন পারপাস অনলি, উই কালেক্ট ইনফরমেশন রিগার্ডিং লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ফ্রম ডিফারেন্ট সোর্স অ্যান্ড নিউজ দ্যাট ওয়ে আপডেট অন দিস অ্যাপ। If you have any questions regarding this app, you can inform by sending an email. তো আপনারা দেখতেই পাচ্ছেন তারা বলে দিয়েছে কিন্তু এটা কিন্তু অফিসিয়াল অ্যাপ না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, তারা এটা পার্সোনাল ডেভেলপ করেছে আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে বিভিন্ন তথ্য জানানোর জন্যে। আর আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে কোনো কিছু আরও জানতে চান তাহলে নিচে একটি ইমেল দেখতে পাচ্ছেন, সেই ইমেলটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সেই মিলে কন্ট্যাক্ট করলে বা আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপারে কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর তারা এই অ্যাপের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। তারা কিন্তু এটাই বলেছে এখানে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পেই আবেদন ফর্ম জমা করতে হবে। আবেদন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় আপনারা আবেদন ফর্মটা পাবেন, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করা যাবে কি না সে নিয়ে আমি অলরেডি এই চ্যানেলটিতে ভিডিও বানিয়ে রেখেছি। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, এই ইনফরমেশনটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করুন। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।